আজ আমি আপনাদের বেতুয়া দহরি সম্বন্ধে কিছু বলবো। বেতুয়া বা বেতুয়া দহরি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি সেন্সাস টাউন। এটি কৃষ্ণনগর সদর মহকুমার অন্তর্গত নাকাশিপাড়া ব্লকের অবস্থিত। এই জায়গাটি বন্যপ্রাণী অভয়ারণ্যর কারণে বিখ্যাত। কথিত আছে এখানে বেত তাকে জলাভূমি ছিল, তা থেকে জায়গাটির নাম হয় বেতুয়া দহরি। অর্থাৎ বেতু কথার অর্থ হচ্ছে বেতুয়া এবং জলাভূমি কথার অর্থ হল দহর, তা থেকে হয়েছে বেতুয়া দহরি। এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের একটি অভয়ারণ্য রয়েছে। এর আয়তন 67 অর্থাৎ 67 হেক্টর। অজগর, ময়াল, হরিণ, পেজি ছাড়াও দ্বিজেন্দ্রলাল দায়ের নামাঙ্কিত প্রকৃতিবীক্ষণ কেন্দ্র এবং পাখিরালয় আছে। বেতুয়া দহরি বন্যপ্রাণ অভয়ারণ্য 1980 সালে সরকারিভাবে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়। এখানে শাল, সেগুন, মেহগনি, হিজল, অর্জুন, গাব, রুন, নাগকেশর, হামজাম, পিয়াশাল ইত্যাদি গাছ আছে। তাছাড়া অনেকে দূর দূরান্ত থেকে বনভোজনের জন্য শীতকালে আসেন। যোগাযোগ ব্যবস্থা রেল ও সড়ক পথে বেতুয়া দহরি কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সংযুক্ত। 34 নম্বর জাতীয় সড়ক বেতুয়া দহরির ওপর দিয়ে গেছে। শিয়ালদহ লালগোলা লাইনের বেতুয়া দহরি একটি গুরুত্বপূর্ণ স্টেশন।